টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। সেই সাথে নতুন সরকারের প্রতি প্রত্যাশার পারদও বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের। সৌদি প্রবাসীদের প্রত্যাশা, দেশে রেমিটেন্স যোদ্ধারা যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে তা যেন নবগঠিত সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সমাধান করে। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চমবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। সরকারের প্রতি প্রত্যাশাও বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের। সৌদি প্রবাসীদের প্রত্যাশা, দেশে যাওয়ার সময় বিমানবন্দরে যে হয়রানির শিকার হতে হয় তা বন্ধে যেন যথাযথ পদক্ষেপ নেয় সরকার। সেই সাথে রেমিটেন্স যোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিও তাদের। প্রবাসীদের জন্য উনি যে স্কিমগুলো স্টার্ট করছেন, ওনার এই 5 বছরের ক্ষমতা পুরোপুরি যেন কার্যকর হয়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। রণনীতি শেখাচ্ছি না, বারবারই বলেন আমাদের রেমিটেন্স যোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরে আরেকটা যোদ্ধা, সেটা হলো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। সেই যোদ্ধাদের যাতে অসম্মান না হয় সেই প্রত্যাশাই করব। এছাড়াও সৌদি প্রবাসীদের প্রত্যাশা, দেশটিতে বেকার এবং অবৈধ কর্মহীনদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা সহ রেমিটেন্স প্রবাহ বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার। বাংলাদেশের মানুষ জানে শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে, উন্নয়নের জন্য শেখ হাসিনার দরকার। দেশকে এগিয়ে নিয়ে নিতে হবে, আর দেশকে এগিয়ে নিতে হলে প্রবাসীদেরকে সঠিক চ্যানেলের মাধ্যমে টাকা প্রেরণ করতে হবে। আমাদের আগামী বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি বাংলাদেশ দেখতে চাই। DBC News Desk.